عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات رواه الترمذي والنسائي وابن حبان صححه الألباني هذا حديث صحيح সম্মানিত মুসল্লি বৃন্দ ভীর সম্পন্ন মুসলিম ভাতৃমণ্ডলী আমার দিন দরদি জ্ঞান পিপাস দিন ভাইরা স্নেহের ছোট কচিকাচা বাচ্চারা আমার সোনামণি আমার আব্বা জানেরা আপনাদের জন্য আজকে এই সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়ে কথা বলার প্রয়াস পাব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেবেন তা হচ্ছে মৃত্যু মৃত্যু যন্ত্রণা কেমন মৃত্যু কি জিনিস মৃত্যু কখন আসবে কোথায় হবে মৃত্যু খুবই ভয়াবহ একটি জিনিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার পরেও তাকেও মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমরা হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন হায়াতা জীবনকে ওয়াল মাউতা এবং মৃত্যুকে লিয়াবলুয়াকুম যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন আমল করার জন্য আর এই মৃত্যুকে সৃষ্টি করেছেন মৃত্যুকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার জীবনের শেষ হওয়ার জন্য আমল কে বেশি করতে পারে হায়াত এবং মওতের সময় এই বিষয়টা আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ অর্থাৎ এই দুনিয়াটা পরীক্ষা স্বরূপ দিয়েছেন আর তার শেষ হচ্ছে মৃত্যু সম্মানিত দিনি ভাই যে আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলার প্রশংসা করছি আর প্রার্থনা করছি আমরা যেন আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মৃত্যু সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে সফল করতে পারি শ্রেষ্ঠ সর্বোত্তম আমল যেন সহি আমল যেন করতে পারি আল্লাহুম্মা আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষিত হোক দরুদ পাঠ করছি তিনি বলেছেন আকসিরু যিকরা হাদিহি লাযাত وفي رواية هذه اللذات الموت شنو تمرا وفي كل من يمتك شرم فرا تمرا متك شرم فرا اغسلوا تمرا وفي كل من ذكرى شرم فرا هذه اللذات اشهد بنشط كاري এই পৃথিবীর মায়া বিচ্ছিন্ন কারীকে আল মাউত সেটা হচ্ছে মৃত্যু মহান আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক আত্মা যারই জীবন আছে যারই জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বোঝা যাচ্ছে মৃত্যুর একটা স্বাদ আছে যায়িকাতুল বলা আছে হাদিসে লাযাত বলা হয়েছে মৃত্যুর একটা স্বাদ এই স্বাদ হতে পারে যন্ত্রণা এই স্বাদ হতে পারে সুখকর কিন্তু পৃথিবীর সবাইকে যারই জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর মৃত্যুর স্বাদ বড়ই যন্ত্রণাদায়ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার সময় বলছেন ইন্না লিল মাউতি লাসাকাত নিশ্চয় মৃত্যু রয়েছে যন্ত্রণা সম্মানিত দিনি ভাই মৃত্যু সবাইকে পাবে মহান আল্লাহ তাআলা বলেন আইনা মা তাকুমুল ইদরিকুল মাউত তোমরা যেখানেই থাকো না কেন ইদরিকুল মাউত তোমাদেরকে মৃত্যু পাবে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে ওয়া কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা যদিও
তোমরা থাকো সুপাচির ঘেরা অট্টলিকায় শেষা ঢালা প্রাচীর দ্বারা বেষ্টিত যদি তোমরা রাজপ্রাসাদেও থাকো তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাবে
সে আগামীকাল কি উপার্জন করবে ওমা তাদরিনা সুলবিআইয়া দিন তামু আর কোন আত্মা জানে না আর কোন আত্মা জানে না বিআইয়া দিন কোন জমিনে কোথায় সে মারা যাবে তামু কোথায় সে মারা যাবে পৃথিবীর কেউ জানে না কোন আত্মাই জানে না মহান আল্লাহ তাআলা শুধু জানেন আর যেই জায়গায় মারা যাবে সেই জায়গাতে আপনাকে যাওয়া আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন সম্মানিত সুধী মৃত্যু সবাইকে মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন নিশ্চয় আপনি মারা যাবেন এবং তারাও মারা যাবে নিশ্চয় আপনি মারা যাবেন এবং তারাও মারা যাবে আর যখন মারা যাবে তখনকার ভয়াবহতা তখনকার ভয়াবহতা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ তাআলা বলেছেন ফালাল্লাহ ইযা বালাগাতিল হুকুম যখন 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 আত্মা জীবন রূপ চলে আসবে হুকুমে কণ্ঠ নালীতে যখন চলে আসবে কণ্ঠ নালীতে যখন চলে আসবে যখন মনুষ্য অবস্থায় মানুষ করে থাকবে মৃত্যু পথের যাত্রী হয়ে যখন মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকবে অনন্ত অবস্থায় তোমরা তা দেখো প্রত্যক্ষ করো অনন্ত অবস্থায় তোমরা সেই মৃত ব্যক্তির পথে যাত্রী তথা মুফস ব্যক্তিকে তোমরা দেখো লক্ষ্য করো অনাহু আকরাবু ইলাইহি মিনকুম অনাহু আকরাবু ইলাইহি মিনকুম তোমাদের চেয়ে তার কাছে আমরা বেশি নিকটবর্তী হই তোমাদের চেয়ে আমরা তার কাছে বেশি নিকটবর্তী হই মৃত্যু পথের যাত্রী মনুষ্য ব্যক্তিরা ফেরেশতাদেরকে দেখতে পায় মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় যখন তখন তারা সবকিছু বুঝতে পারে এই জন্য মহান আল্লাহ তারা বলেছেন ওরাহু আকরাবু ইলাইহি মিনকুম তোমাদের যে আমরা নিকটবর্তী থাকি এই আমরার অর্থ হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম এই আমরার অর্থ হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম আর আমরার অর্থ হচ্ছে আজরাইল মালাকুল মাউত অর্থাৎ যে ফেরেশতা জীবন কবজ করে সেই ফেরেশতা কথা বলা হয়েছে তিনি একাই আসেন না তিনি দলবদ্ধ ভাবে আসেন তার সাথে দল থাকে সহিহ হাদিসে এসেছে খারাপ ব্যক্তি হলে খারাপ ফেরেশতাদেরকে নিয়ে আসেন আর যখন ভালো আত্মা হয় ভালো ব্যক্তি হয় তখন ভালো ফেরেশতাদেরকে নিয়ে আসেন জান্নাতের পোশাক নিয়ে আসেন আর যদি খারাপ হয় তাহলে জান্নাতের একটা চট নিয়ে আসা হয় যে চট থেকে এত দুর্গন্ধ বাহির হয় যা পৃথিবীর কোন দুর্গন্ধ তার সাথে কোন তুলনা দেওয়া যাবে না আর এমন তো অবস্থায় যখন আমরা নিকটবর্তী হই যখন মৃত ব্যক্তির কাছে যখন মনুষ্য ব্যক্তির কাছে মৃত্যু পথের যাত্রীর কাছে তোমরা দেখো তোমরা লক্ষ্য করো যে সে মারা যাচ্ছে কিন্তু আমরা তার কাছে নিকটবর্তী হই তোমরা এটা উপলব্ধি করতে পারো না তোমরা এটা দেখতে পারো না সম্মানিত দিনী ভাই মৃত্যু বড় ভয়াবহ মৃত্যু বড় ভয়াবহ মৃত্যুর স্বাদ বড়ই কঠিন মৃত্যুর স্বাদ বড়ই কঠিন মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা ফয়সালা করবেন এই দুনিয়ার প্রতিদান মহান আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেক আত্মা যার জীবন রয়েছে তাকে স্বাদ গ্রহণ করতেই হবে মৃত্যুর স্বাদ এটা অনিবার্য ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আর কিয়ামতের দিনে প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিনে তাদের প্রতিদান দেওয়া হবে তাদের বদলা দেওয়া হবে তাদের সঞ্চিত সঞ্চিত সম্পদ তাদেরকে দেওয়া হবে পৃথিবীতে যে আমল করেছে সেই আমল তাদেরকে দেওয়া হবে আমান যুগ জিহানিন নারি সেই দিন যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচবে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে সেই মূলত সফল পরবর্তীরা জান্নাতা আর জাহান্নাম থেকে বাঁচিয়ে যাকে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ সেই সফলতা অর্জন করলো ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা
প্রবঞ্চনা করে এই দুনিয়া সামান্য ঢোকার প্রবঞ্চনা বই কিছুই নয়। মাতা শব্দের অর্থ যখন একজন ভাষাবিদ মাতাটা উপভোগ্য, মাতাটা কি জিনিস এটা জানার জন্য গ্রামে গ্রামে একজন ভাষাবিজ্ঞানী তাফসীরকারকে এনেছেন মাতা শব্দের প্রকৃত অর্থ কি, মাতার সাথে তুলনা করা হয়েছে দুনিয়াতে মাতা শব্দের প্রকৃত অর্থ কি, ব্যবহারিক অর্থ কি, এটা কোথায় ব্যবহার করা হয়, এর একদিন খোঁজ করতে যেয়ে তিনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, মহিলারা গোসল করছিল, তখন তারা বলছিল আয়না মাতা, আমার মাতা কোথায়, আমার কাপড় কোথায়, যেই কাপড় দ্বারা তারা তাদের সম্ভ্রম, যেই কাপড় দ্বারা তাদের রক্ত পরিষ্কার করে সেই কাপড়কে আরবিতে বলা হয় মাতা। মহিলাদের রক্ত মাখা কাপড়ের সাথে তুলনা করা হয়েছে, মহান আল্লাহ তাআলা বলেছেন এই কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর যদি কোন বালগাদান জানা বালগা যদি এই পৃথিবীর মাছি এই পৃথিবীর মাছির পাখার সমতুল্য যদি আল্লাহর কাছে এই পৃথিবীর মূল্য থাকত, মাছির একটা পাখার পরিমাণ যদি আল্লাহ তাআলার কাছে মূল্য থাকত এই পৃথিবীর, তাহলে এই পৃথিবীর কোন নাফরমান বান্দাকে আল্লাহ তাআলা ছাড় দিতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছেন, হিন্নারিল মাউতিলা সাকাত মুসলিম আবু দাউদ ইবনু মাজাহ সকল হাদিসে প্রায় বাব সাকরাতিল মাউত নামে একটা অধ্যায় লেখা আছে, মৃত্যু যন্ত্রণা বুখারী মুসলিমে এসেছে মৃত্যু যন্ত্রণার বিভিন্ন কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি মারা যাচ্ছেন, একটা বার ভালো করে শোনার চেষ্টা করুন, তারপরে বোঝার চেষ্টা করুন। কারণ মা আয়েশা বলেছেন, মা রাআইতু আহাদান আল-ওয়াযু আলাইহি আশাদ্দু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যত যন্ত্রণা দেখেছি আমি আর এত কঠিন যন্ত্রণা কাউকে দেখিনি। মা আয়েশা বলছেন, তাই তো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি, আমার বুকের মাঝে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ধরে আছি, যখন মারা গেলেন, আমি আর অপছন্দ করি না চিন্তাতাল মাউতি মৃত্যুর যন্ত্রণাকে, লিয়াহাদিন কোন মানুষের যখন মৃত্যুর যন্ত্রণা হয় আমি আর অপছন্দ করি না, কোনদিনই আর অপছন্দ করি না। কারণ কি, আমি নিজে দেখেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা, বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আর আমি কাউকে ঘৃণা করিনি, অপছন্দ করিনি। যখন মানুষের মৃত্যু যন্ত্রণা হয় কারণ আমার বুকের মাঝে আমার কোলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, আর আমি তার মৃত্যু যন্ত্রণা দেখেছি, বুখারী মুসলিম মিশকাত হাদিসে এসেছে। সম্মানিত দিদি ভাই, তাহলে আমাদের দেখা উচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা কেমন হয়েছিল এবং সেটা দেখার পরে আমাদের কেমন অবস্থা হবে তা জানা উচিত। ফিল হাকিমি হাকিমে এসেছে, হাকিম মুস্তাদরাকে হাকিমে সেই সূত্রে বর্ণিত হয়েছে, আন আবু সাঈদ আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলাম, ফাওয়াজাদা হাওয়ালাকাহা, তার আমি উত্তপ্ত পেলাম, তার গরম আমি অনুভব করলাম, ফাওকাল কতিফাতি, কম্বলের উপর দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরম আমি অনুভব করছি, কম্বলের উপর দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের গরম আমি অনুভব করছি, তখন আমি বলি
যে ধুমকের মতো যার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পর্দার মাধ্যমে কথা বলেছেন, আর নিকটবর্তী হয়ে কথা বলেছেন, যাকে মহান আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়েছেন, মহান আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়েছেন, তার কষ্ট দেখুন, তার কষ্ট দেখুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যাচ্ছেন, তিনি পানির পাত্র দেখতে পেলেন, পানির পাত্র দেখতে পেয়ে, পানির পাত্র দেখতে পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ঢুকে দিলেন সেই জগের মধ্যে, এবং সেখান থেকে পানি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ মন্ডল মাসাহ করছিলেন। অপর হাদিসে এসেছে পানি খাচ্ছিলেন, অন্য হাদিসে এসেছে বিপাশিত হয়, মানুষ মারা যাওয়ার সময় বিপাশিত হয়, মানুষ মারা যাওয়ার সময় বিপাশিত হয়। আর অপর হাদিসে এসেছে সেই সময়ও শয়তান ধোকা দেয়, সেই সময় শয়তান ধোকা দেয়। এই জন্য যারা শক্তিশালী ইমানদার নয় তারা বেঈমান হয়ে মারা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ামসাহু বিহিমা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে মুখ মুছছেন আর বলছেন, ওয়াকুলু বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, ইন্নালিল মাউতিরা সাকারাত, নিশ্চয় মৃত্যু হয়েছে, যন্ত্রণা নিশ্চয় মৃত্যু রয়েছে, বড়ই কষ্টদায়ক যন্ত্রণা। সাকারাত শব্দে তা অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয়, কুয়া থেকে যখন কোনো কিছু উঠানো হয়, কুয়াতে পড়ে যাওয়ার পরে যে আংটাগুলো উঠানো হয় আংটা দিয়ে, সেগুলোকেও সাকারাত বলা হয়েছে। কারণ হাদিসে এসেছে, হাদিসে এসেছে জীবন বের হতে চায় না, জীবন বের হতে চায় না, যখন আসবে আমরা একটু পরেই তা দেখতে পাবো ইনশাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছিলেন, আর মা আয়েশা বলছেন, হায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্ট, আর সকাল হয়ে গিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ অথবা এগারোটার দিকে মারা যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় ফরজ নামাজের পরে, ফজর নামাজের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা মা ফাতেমাকে যা ডাকতে পাঠিয়ে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে তার আগেই সাক্ষাৎ করেছেন একাধিকবার, কিন্তু মৃত্যুর কিছু সময় আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফাতেমা ঢুকেই বলে উঠলেন, ফাকালাত ফাতিমা তু ওয়াকরিবা ইয়া আল্লাহ অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে এসেছে
আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতা সাক্কাত মিন দুর্বল যন্ত্রণা মানবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি হারিয়ে ফেললেন হাত অথবা আঘাত এসেছে আঙ্গুল দিয়ে ছাতের দিকে ইশারা করছিলেন আর আল্লাহর রাসূল দোয়া করছিলেন আল্লাহ আপনি সৎ বান্দাদের মধ্যে শহীদদের মধ্যে নবীদের মধ্যে আপনি আমাকে কবুল করুন আপনি আমাকে রহমত দান করুন আপনি সৎ ব্যক্তিদের মধ্যে আমাকে কবুল করুন রাফিকুল্লাহ আলা বলতে বলতে অপর হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না নিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে তখন দেখছেন আল্লাহ রাসূল আমন বলতে বলতে তিন বগরেই হাতটা ছড়িয়ে দিলেন হাতটা ছড়িয়ে দিলেন তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার করতে চলে গেলেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতকে প্রাধান্য দিলেন কারণ কোন নবী রাসূলের ওই মৃত্যু হতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা না চান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা থেকে বুঝতে পারছি যে অন্যান্যদের কেমন যন্ত্রণা হবে তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে বলেছেন মা রাইতু আহাদান আমি আর কাউকে দেখিনি আল ওয়াসউ তাফা আতু ওয়া যন্ত্রণা আলাইহি আলাইহি আশাদ্দু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের যে যন্ত্রণা আমি দেখেছি রাসূলের যে যন্ত্রণা আমি দেখেছি আর আমি কাউকে দেখিনি তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের মা উম্মে হাদিসে বলেছেন মা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আফিনাতি আমার বুকের মাঝে আমার কোলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন আমি দেখেছি তার যন্ত্রণা ফালা আকরাহু শিদ্দাতাল মাউতি আহাদিন নাবাদান এরপর থেকে কোন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা দেখলে আর আমি অপছন্দ করি না এই জন্য অনেক মানুষ ভাবেন যে যখন মানুষ মারা যায় যন্ত্রণা হলে মনে করে ব্যক্তিটি খারাপ ছিল এমন কি বাবা মুখেও ঠিক নয় অপর হাদিসে এসেছে যদি কোন ব্যক্তির কাঁটা ফুটে সেই কাঁটা ফোটার কারণেও মহান আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন আমরা জানি না কে কোন অবস্থায় মারা যাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়াতে বলেছেন আল্লাহ আপনি মৃত্যুর সময় ইমানী মৃত্যু দান করুন বিভিন্ন হাদিসে বিভিন্ন দোয়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যখন মানুষ মারা যায় সহজে বের হতে চায় না এই হাদিসটি শেষ করার আগে আর একটা হাদিস আমি সালামা রাদিয়াল্লাহু আনহা কলাত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন যখন একজনের মৃত্যু হচ্ছিল হাদিস বলে অনুবাদ করার মতো সময় নেই মৃত্যুর সময় চোখ বড় বড় করে পৃথিবীর সকল আত্মায় যার ওই জীবন আছে সেই মূলত দেখতে চায় তার জীবনটাকে সেই মূলত দেখতে চায় আতবা তাবা আবসার এরকম হাদিসে এসেছে যে প্রত্যেক আত্মায় যখন বাহির হয় তখন দেখতে চায় তার জীবনটা কেমন কেমন যন্ত্রণা হচ্ছে চোখটা বড় বড় করে ফেলে পৃথিবীর সকল প্রাণী যার ওই জীবন আছে সেই চোখ বড় বড় করে সহি হাদিস থেকে প্রমাণিত তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তখন তার
মুজে দাও তখন তার চোখটা মুজে দাও মহান